ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله. জি, এখানে ওমর ফারুক আবিজাবি থেকে যেটা প্রশ্ন করেছেন যে কোনো হিন্দুর সাথে এক রুমেই থাকেন, এটা থাকা যাবে কি না, তো এই প্রশ্নের উত্তরে কথা হইল, হিন্দু মানে তারা কাফের, কাফের মানে আল্লাহর শত্রু, মুসলমানদের শত্রু, ইসলামের শত্রু। অতএব শত্রুর সাথে কোনো অবস্থাতেই বন্ধুত্ব করা যাবে না, একমাত্র যদি উদ্দেশ্য হয় যে তাকে আমি আমার ব্যবহার এবং কথাবার্তার মাধ্যমে দীন ইসলামের দিকে টেনে নিয়ে আসবো, আকৃষ্ট করব, এরকম মনোভাব নিয়ে ওপরে ওপরে যদি কেউ তার সাথে একটা বন্ধুত্ব ভাব দেখায় তাহলে ঠিক আছে, এটা এই ক্ষেত্রে করা যাবে। আর মানবতার অধিকার যেটা, সেই দিক থেকে একজন মানবিকভাবে একজন হিন্দুর সাথে বা যে কোনো ধর্মের লোকের সাথে যেটা মানবিক আচার ব্যবহার, সুন্দর ব্যবহার দেখানো, সেগুলো করতে হবে, ঠিক আছে। বাকি একসাথে থাকার বিষয় যেটা, তো নিঃসন্দেহে একসাথে থাকতে গেলে হয়তো তার একটা প্রভাব আপনার উপরে পড়তে পারে, তার একটা কৃষ্টি কালচারে হয়তো আপনি আকৃষ্ট হতে পারেন, এরকমটা যেন না হয়। বরং চেষ্টা করবেন যেন আপনার কৃষ্টি কালচার, আপনার প্রভাব তার উপরে পড়ে এবং তাকে হয়তো একটা সঠিক বিষয় বুঝানোর চেষ্টা করবে দীন ইসলামের বিষয়ে, পারলে হয়তো একাধখান ছোট কোনো দীন ইসলাম সম্পর্কে বই কিনে তাকে দিলেন, যাতে সে মুগ্ধ হয় আপনার ব্যবহারে, আপনার কথায় এবং দীন ইসলামের দিকে সে আকৃষ্ট হয়ে থাকে। এরকম একটা মনোভাব নিয়ে যদি থাকেন তার সাথে ভালো কথা, কিন্তু ওখানে যদি হিতে বিপরীত দেখা যায়, উল্টো যদি আপনি তার কি বলে কৃষ্টি কালচারে প্রভাবিত হতে লাগেন, তাহলে অবশ্যই এখানে তার সংসর্গ বর্জন করতে হবে। তো মোট কথা হলো যে কোনো অমুসলিমের সাথে থাকা, এটা যদি মানে বাধ্যতামূলক হয় তাহলে আপনি থাকতে পারেন, আর যদি এর বিপরীতে আপনি কোনো সুব্যবস্থা নিতে পারেন তাহলে নিঃসন্দেহে ভালো, আলাদা থাকবেন তার থেকে, এটা ভালো। কিন্তু যদি পরিস্থিতি আপনাকে বাধ্য করে তাহলে এমতো অবস্থায় তার সাথে থাকতে পারবেন, কিন্তু প্রথম দিকে যে সব কথাগুলো বললাম সেই সবগুলো সামনে রেখে চলতে হবে আর কি। আশা করি উত্তর যথেষ্ট হয়ে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।